নো কেপ আৰু এই কেপক লৈ এনেধৰণৰ উত্তাল পৰিস্থিতি। নমস্কাৰ, ইতিবাচকলৈ আপোনাক স্বাগতম। ষ্টুডিঅ'ত মই প্ৰাঞ্জল। এই মুহূৰ্তৰ ব্ৰেকিং নিউজটো হৈছে কৃষক নেতা অখিল গগৈক গ্ৰেপ্তাৰ কৰিছে আৰক্ষীয়ে। যোৰহাটৰ পৰা গ্ৰেপ্তাৰ অখিল গগৈক, অধিবক্তা হেমেন বৰাৰ ঘৰৰ পৰা অখিলক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে অধিবক্তা হেমেন বৰাকো। ৰাজ্যত এতিয়া পৰিস্থিতি অগ্নিগৰ্ভা, চৰম উত্তেজনা বিৰাজ কৰি আছে। ইতিমধ্যে তিনিজনকৈ প্ৰতিবাদকাৰী মৃত্যুমুখত পৰিছে আৰক্ষীৰ গুলীচালনাত। তাৰ মাজতে যোৰহাটৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা হৈছে অখিল গগৈক, কৃষক নেতা অখিল গগৈক গ্ৰেপ্তাৰ কৰিছে আৰক্ষীয়ে। অধিবক্তা হেমেন বৰাৰ ঘৰৰ পৰা অখিলক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে অধিবক্তা হেমেন বৰাকো। এই মুহূৰ্তৰ সবাতোকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ, যিহেতু সম্পূৰ্ণৰূপে ৰাজ্যৰ আইন শৃংখলাৰ অৱনতি ঘটিছে, সকলোকে বাৰে বাৰে শান্তি শৃংখলা বৰ্তাই ৰখাৰ আহ্বান জনোৱা হৈছে। কোনো কাৰণতে হিংসাত্মক কাৰ্যসূচীত অংশ গ্ৰহণ নকৰিবলৈ আহ্বান জনোৱা হৈছে। তাৰ পাছতো কিন্তু বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হৈয়ে আছে। গুৱাহাটী মহানগৰীত এতিয়া অচল হৈছে যাতায়াত, ৰাজ্যৰ বহু প্ৰান্তত যাতায়াত স্তব্ধ হৈ পৰিছে। সমান্তৰালভাৱে স্বাভাৱিক জীৱন যাত্ৰা সম্পূৰ্ণৰূপে ব্যাহত হৈ পৰিছে। তাৰ মাজতেই অখিল গগৈক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। যোৰহাটৰ পৰা আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে অখিল গগৈক, অধিবক্তা হেমেন বৰাৰ ঘৰৰ পৰা অখিল গগৈক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে অধিবক্তা হেমেন বৰাকো। আৰক্ষী এতিয়া সক্ৰিয় হৈ পৰিছে, বিশেষকৈ এই প্ৰতিবাদী কাৰ্যসূচী গণতান্ত্ৰিক প্ৰতিবাদ সাব্যস্ত কৰাত কাৰো বাধা নাই। কিন্তু প্ৰতিবাদী যিহেতু হিংসাত্মক ৰূপ ধাৰণ কৰিছে, একাংশ হিংসাত্মক প্ৰতিবাদকাৰীৰ ফলত এতিয়া স্বাভাৱিক জীৱন যাত্ৰাৰ ওপৰত অতি বেয়া প্ৰভাৱ পৰিছে। ভয়ংকৰ অৱস্থাৰ সূচনা হৈছে, আইন শৃংখলাৰ চূড়ান্ত অৱনতি ঘটিছে, সকলো সীমা চেৰাই গৈছে পৰিস্থিতিয়ে। তাৰ মাজতেই কৃষক নেতা অখিল গগৈক গ্ৰেপ্তাৰ কৰিছে আৰক্ষীয়ে। যোৰহাটৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা হৈছে অখিল গগৈক, অধিবক্তা হেমেন বৰাৰ ঘৰৰ পৰা অখিলক গ্ৰেপ্তাৰ কৰিছে আৰক্ষীয়ে। আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে অধিবক্তা হেমেন বৰাক। কিন্তু সবাতোকৈ দুৰ্ভাগ্যজনক খবৰটো হ'ল যে মহানগৰীত আৰক্ষীৰ গুলীত নিহত হৈছে তিনিগৰাকীকৈ প্ৰতিবাদকাৰী। মহানগৰীত এই পৰ্যন্ত গুলীচালনাৰ ফলতেই নিহত হৈছে এই তিনিজন। বশিষ্ঠৰ নতুন বজাৰত আৰক্ষীয়ে গুলীচালনা কৰিছিল। মহানগৰীৰ হাতীগাঁৱতো গুলীত নিহত হৈছে এজন। নিহত প্ৰতিবাদকাৰীজন জোচেফ। আৰক্ষীৰ গুলীত আহত হৈছে আন আঠজন। আহত হাতীগাঁৱৰ ৰাজেন মেধি, নাজমা বেগম, নাজমিন আফৰোজ, ইমতিয়াজ আহমেদ, সিজুবাৰীৰ কাঞ্চন শইকীয়া। আহত হৈছে ৰাজেন মেধিৰ অৱস্থা সংকটজনক। ৰাজেন মেধি আৰক্ষীৰ গুলীচালনাৰ ফলত আহত হৈছে, তেওঁৰ অৱস্থা বৰ্তমান সংকটজনক। হাতীগাঁৱৰ শংকৰ পথত আৰক্ষীয়ে গুলীচালনা কৰিছিল। লাচিত নগৰত আৰক্ষীৰ গুলীত নিহত হ'ল আন এজন। নিহত যুৱকজন ছয়গাঁৱৰ দীপাঞ্জল দাস, সৈনিক ভৱনৰ কেণ্টিনৰ কৰ্মচাৰী আছিল যুৱকজন। মহানগৰীত আৰক্ষীৰ গুলীত মুঠতে তিনিজনকৈ প্ৰতিবাদকাৰী নিহত হৈছে। ধাৰাবাহিকভাৱে আইন শৃংখলা অটুট ৰাখিবলৈ সকলোকে আহ্বান জনোৱা হৈছে। গণতান্ত্ৰিক প্ৰতিবাদী কাৰ্যসূচীহে গ্ৰহণ কৰিবলৈ দিয়া হৈছে, কিন্তু অগণতান্ত্ৰিক হিংসাত্মক কাৰ্যসূচীক কোনেও সমৰ্থন নকৰে, সেই কথা বাৰে বাৰে কৈ থকা হৈছে। আনকি দলীয় নেতৃত্বসকলেও মন্তব্য প্ৰকাশ কৰিছে যে এনেধৰণৰ হিংসাত্মক পৰিস্থিতি হৈ থাকিলে অধিক অৱস্থা শোচনীয় হ'ব সকলোৰে। কিন্তু তাৰ পাছতো একাংশ প্ৰতিবাদকাৰীয়ে হিংসাত্মক কাৰ্যপন্থা গ্ৰহণ কৰিয়ে আছে, আৰু নিৰস্ত্ৰ প্ৰতিবাদকাৰীৰ ওপৰত আৰক্ষীয়ে গুলীচালনা কৰাৰ ফলত প্ৰতিবাদ অধিক উত্তেজিতপূৰ্ণ হৈ পৰিছে। উত্তেজনাপূৰ্ণ হৈ পৰিছে একাংশ প্ৰতিবাদকাৰী। মহানগৰীত আৰক্ষীৰ গুলীত নিহত হৈছে তিনিজনকৈ প্ৰতিবাদকাৰী। এই পৰ্যন্ত মহানগৰীত গুলীচালনাত নিহত হৈছে তিনিজন। বশিষ্ঠৰ নতুন বজাৰত আৰক্ষীয়ে গুলীচালনা কৰিলে। মহানগৰীৰ হাতীগাঁৱতো গুলীত নিহত হ'ল এজন। নিহত প্ৰতিবাদকাৰীজনৰ নাম জোচেফ। আৰক্ষীৰ গুলীত আহত হৈছে আন আঠজন। আহত সেইকেইজন হৈছে হাতীগাঁৱৰ ৰাজেন মেধি, নাজমা বেগম, নাজমিন আফৰোজ, ইমতিয়াজ আহমেদ আৰু সিজুবাৰীৰ কাঞ্চন শইকীয়া। আহত ৰাজেন মেধিৰ অৱস্থা সংকটজনক। হাতীগাঁৱৰ শংকৰ পথত আৰক্ষীয়ে গুলীচালনা কৰে। লাচিত নগৰত আৰক্ষীৰ গুলীত আন এজন নিহত হ'ল। নিহত যুৱকজন ছয়গাঁৱৰ দীপাঞ্জল দাস, সৈনিক ভৱনৰ কেণ্টিনৰ কৰ্মচাৰী আছিল যুৱকজন। ৰুক্মিণীগাঁৱতো এজন নিহত হৈছে, তেওঁৰ পৰিচয় এতিয়ালৈকে উদ্ধাৰ হোৱা নাই। ইয়াৰ মাজতে জনতা ভৱনত পৰিস্থিতিৰ অধিক অৱনতি ঘটিল। নিৰাপত্তা শাখাৰ ADGPৰ বাহনত আক্ৰমণ কৰা হ'ল। প্ৰতিবাদকাৰীয়ে ভাঙি চুৰমাৰ কৰিলে বাহনখন। নিৰাপত্তা শাখাৰ ADGPৰ বাহন ভাঙি চুৰমাৰ কৰিছে একাংশ প্ৰতিবাদকাৰীয়ে। জনতা ভৱনতে এই পৰিস্থিতিৰ উদ্ভৱ হ'ল কিছু সময় পূৰ্বে। ADGPৰ বাহনত আক্ৰমণ কৰিলে প্ৰতিবাদকাৰীসকলে, ভাঙি চুৰমাৰ কৰিলে ADGPৰ বাহনখন। যিহেতু ইতিমধ্যেই কৈছোঁ আমি হাতীগাঁৱৰ শিয়ালী পথত আৰক্ষীয়ে গুলীচালনা কৰাৰ খবৰ, পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ বাবে আৰক্ষীয়ে গুলীচালনা কৰিছে।
আরক্ষী হাততো যেন এটা বিকল্প পথ নোহা হয়েছে আর নিরস্ত্র প্রতিবাদকারীর উপর গুলি বর্ষণ করেছে আরক্ষী। তিনজনক প্রতিবাদকারী এই গুলি চালনার ফলত মৃত্যুমুখত পড়েছে। জনতা ভবনের সমীপত যেহেতু আজি পুনের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, যত হাজার হাজার প্রতিবাদকারী বিয়লির ভাগত সমবেত হয়েছিল, বেরিকেডে বেরিকেডে জুই জ্বলাই দিয়েছিল প্রতিবাদকারীসকলে। এটা বৃহৎ সংখ্যক সেনা আরক্ষী মোতায়েন করা হয়েছে। এই মুহূর্ত সমগ্র জিএস রোডত সেনায় ফ্ল্যাগ মার্চ করে আছে, পদব্রজে ফ্ল্যাগ মার্চ করেছে, সেনার গাড়িত ফ্ল্যাগ মার্চ করেছে, মুঠতে চারিওফালের সেনার গাড়ি আর সেনাবাহিনীর জওয়ানে এটা আগুড়ি ধরেছে গুয়াহাটির কেবাটাও প্রান্ত। কিন্তু প্রতিবাদকারীসকল ঠায় ঠায় এতিয়াও সমবেত হয়ে থাকার খবর আহি আছে। প্রশাসনের ফলের আহ্বান জানা হয়েছে, আমিও আহ্বান জানাইছো যাতে প্রতিবাদকারীসকল শান্ত হোক, এনে ধরনের চূড়ান্ত অবস্থা যাতে কোনেও সৃষ্টি নকরে, আইন যাতে কোনেও হাতত তুলি নলয়। ক্ষতি সকলরে, অসমবাসীর ক্ষতি, অসমের সম্পদের ক্ষতি, বৃহৎ ক্ষতি ইতিমধ্যে হয়েছে, আর ক্ষতি যাতে কোনেও নকরে, নহলে এনে ধরনের বহু অঘটনই সংঘটিত হয়ে থাকিব। ধারাবাহিক রূপত আবেদন জানাই থাকা হয়েছে যে কোনেও আইন হাতত তুলি নলয়, পরিস্থিতির যাতে অধিক অবনতি নঘটায়, সকলে সংযম রক্ষা করে চলক, শান্তি বর্তাই রাখক, অশান্তির দ্বারা কোনো সমস্যার সমাধান নহয়, কেবল শান্তিময় পরিবেশের দ্বারাহে সমস্যার সমাধান হয়, অহিংসা আন্দোলনের দ্বারাহে সমস্যার সমাধান হয়, হিংসাত্মক কার্যসূচীর জড়িয়ে কোনো সমস্যার সমাধান সূত্র আজিলেক ওলোয়া নাই, সেই কথাটো বারে বারে কয়ে থাকা হয়েছে। কিন্তু একাংশ প্রতিবাদকারীয়ে যেন সেই কথাটো বুঝি পো নাই, আনকি তৃতীয় পক্ষ সোমাই পড়ারও এক গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে আরক্ষীর কাছে। সেই বিষয়টি আমি লো গেছিল, আরক্ষী খুঁজেছিল তৃতীয় পক্ষ কোন হব পারে, কিবা উমান পাইছে নাকি? আরক্ষীয়ে কৈছে যে তদন্তর পাছতে গম পাওয়া যাব। কিন্তু অতি শীঘ্রই সেই তৃতীয় পক্ষক চিনাক্ত করে আরক্ষীয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করব লাগে, যি তৃতীয় পক্ষর বাবেই এই হিংসাত্মক কার্যকলাপ বৃদ্ধি পাইছে। কারণ একাংশ দুষ্টচক্রর প্ররোচনাত পরি সাধারণ লোকেও আইন হাতত তুলি লব পারে, দুষ্টচক্রয় প্ররোচিত করে তারপর আঁতরি যায়, দুষ্টচক্রর কোনো হানি বিঘিনি নহয়। কিন্তু সাধারণ যখন প্রতিবাদকারী, সেই সাধারণ প্রতিবাদকারীহে হানি বিঘিনি ঘটে। ইতিমধ্যেই প্রতিবাদকারী সকলের সুতরাং আমি পোনপটিয়াকৈ কথা পাতিছিল, কৈছে যে গণতান্ত্রিক আন্দোলনতহে বিশ্বাসী, কোনো অগণতান্ত্রিক হিংসাত্মক কার্যসূচীত বিশ্বাসী নহয়, কোনো ক্ষেত্রতে বা কোনো কারণতে যাতে আইন হাতত তুলি লওয়া নহয়, সকলকে করজোড়ে আহ্বান জানা হয়েছে। কিন্তু তারপরও পরিস্থিতির চূড়ান্ত অবনতি হয়ে আছে, কাইলের দিনট হয়তো অধিক সেনাবাহিনী মোতায়েন করা হব। ইতিমধ্যে যেহেতু জনতা ভবনত এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়ে গেছে, যত সমগ্র রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা এটা সেনাবাহিনীর হাতত অর্পণ করা হব বলে উল্লেখ করা হয়েছে, আর কাইলের সমগ্র রাজ্য জুড়ে হয়তো সেনাবাহিনীর ব্যাপক কুচকাবাজ দেখবলে পাওয়া যাব। ইয়ার মাজতে আন এক খবর, বর্ষার বিমানবন্দরতো অভাবনীয় পরিস্থিতির উদ্ভব হয়েছে। কারণ এটা রাজপথত গাড়ি চলাচল করবা নাই, ইঠাইরপর আনঠাইলে গাড়ি অহা যাওয়ার ক্ষেত্রে বহু বাধা আহি পড়েছে, কারণ বহু পথ ইতিমধ্যে বন্ধ করে দিয়া হয়েছে। সে বর্ষার বিমানবন্দরতো অভাবনীয় পরিস্থিতি, বিমানবন্দরের ভিতর আবদ্ধ হয়ে আছে সহস্রাধিক যাত্রী, যাতায়াত বন্ধ হওয়ার বাবেই হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে যাত্রীসকলের মাজত। বর্ষার বিমানবন্দরত আবদ্ধ হয়ে আছে বিভিন্ন প্রান্তর যাত্রীসকল, নিজের গন্তব্য স্থানলৈ যাব পৰা নাই, কারণ গাড়ি নাই, সে বিমানবন্দরতে আবদ্ধ হয়ে থাকবলগীয় অবস্থার সৃষ্টি হয়েছে, যাতায়াত বন্ধ হওয়ার বাবেই মাজত এটা হাহাকার অবস্থা। ইয়ার মাজতে এঘন্টা পূর্বে ডাউনটাউনত গুলি চালনার ঘটনা সংঘটিত হয়েছিল, রুক্মিণী গাঁওতো গুলিবিদ্ধ হল এজন। বিয়লি প্রায় সাড়ে পাঁচ বজার পর ছয় বজার ভিতর একাংশ প্রতিবাদকারী তিনখনক বাহনত অগ্নিসংযোগ করেছিল, জ্বলাই দিলে এখন ট্রাক আর দুখন ট্রেলার। এই সমূহ কার্য যখন করেছে নিশ্চিতভাবেই সেই অপশক্তিক সকলে গরিহণা দিছে, কারণ গণতান্ত্রিক আন্দোলনের নামত এয়া চরম পন্থা গ্রহণ করেছে সেই সকল প্রতিবাদকারী। এয়া প্রকৃততে গণতান্ত্রিক আন্দোলন নহয়, সুস্থভাবে গণতান্ত্রিকভাবেহে আন্দোলন করব লাগে বলে সকলে আহ্বান জানাইছে। কিন্তু একাংশ লোকে সকল সীমা অতিক্রম করে গেছে। রুক্মিণী গাঁত গুলিবিদ্ধ হল এজন, প্রতিবাদকারী জ্বলাই দিলে তিনখনক বাহন, এখন ট্রাক আর দুখন ট্রেলারত অগ্নিসংযোগ করলে সে অপশক্তিয়ে।
ইয়ার মাজতে রহার বিধায়ক ডিম্বেশ্বর দাসের ঘরতো উত্তপ্ত পরিস্থিতি। প্রতিবাদকারী লণ্ড বন্ধ করলে বিধায়কজনের ঘর। পরিস্থিতি নিয়ন্ত্রণের আরক্ষী গুলি চালনা করবল অবস্থা হয়েছে। আরক্ষীর গুলিত আহত হয়েছে কেবাজনও প্রতিবাদকারী। খবর এবার রহার পর আছে, কারণ রহার বিধায়ক ডিম্বেশ্বর দাসের ঘর এই উত্তপ্ত পরিস্থিতি। প্রতিবাদকারী লণ্ড বন্ধ করেছে বিধায়কজনের বাসগৃহ। পরিস্থিতি নিয়ন্ত্রণের আরক্ষী গুলি চালনা করবলে বাধ্য হয়েছে। আরক্ষীর গুলিত ইতিমধ্যে বহু প্রতিবাদকারী আঘাতপ্রাপ্ত হয়েছে। ইফালে রাজ্যের এই সাম্প্রতিক পরিস্থিতি সন্দর্ভত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে সকলকে আবেদন জানাইছে যাতে শান্তি শৃঙ্খলা অটুট রাখে, সংযম রক্ষা করে চলে। শান্তিপ্রিয় জাতি আর এই হিংসাত্মক কার্যকলাপ নিশ্চিতভাবে লোকে করা নাই। এই মন্তব্য সর্বানন্দ সোনোয়ালে উল্লেখ করেছে। একাংশ অপশক্তি এই কাম করা অভিহিত করেছে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই ভাষ্য শুনে নিচ্ছ। যাকালি এই কার্যসূচী যান হিংসাত্মক ঘটনা সংঘটিত হল, রাইজে সচকুরে ইয়াক প্রত্যক্ষ করেছে, আর শান্তিপ্রিয় সমাজে এই ঘটনা তীব্র ভাষায় নিন্দা করেছে। কারণ রাইজে হিংসা নিবিচারে, রাইজে শান্তি বিচারে। আর এই সমাজের সাতাম পুরুষিয়া সামাজিক সাংস্কৃতিক যে পরম্পরা, এই পরম্পরা অনুযায়ী এই সমাজত সকলে মিলাপ্রীতিরে বসবাস করে সমাজ জীবনত সকল সময়তে শান্তি সম্প্রীতি ভাতৃত্ব বন্ধুত্ব জিয়াই রাখাটা মনে প্রাণে কামনা করে। সেইভাবে মানে পোন প্রথমে রাইজক বিনম্রভাবে অনুরোধ জানাও, আহক আমি সকলে মিলি আমার গুরুজনের প্রতিষ্ঠা করা এই সামাজিক সাংস্কৃতিক আর আধ্যাত্মিক পরম্পরার মূল্যবোধ আমি জিয়াই রাখ। কারণ এই মুহূর্তত মই এটি কথা প্রত্যক্ষ করেছো যে কেবর নামত যানবিলাক ভুল ব্যাখ্যা দাঙি ধরা হয়েছে, এই ভুল ব্যাখ্যাবিলাকে মানুষের মাজত বিভ্রান্তি সৃষ্টি করেছে। কোনোবায় 1,50,00,000, কোনোবায় 1,00,00,000, কোনোবায় 20,00,000, এনে ধরনের বিভিন্ন সংখ্যার আজি অসমিয়া সমাজ জীবনত একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, রাইজক আতঙ্কিত করে তুলিছে। গতি মই অসমিয়া সন্তান হিসাবে, অসমৰ জাতীয় সংগঠনের প্রাক্তন কর্মী হিসাবে মই সকলকে করজোরে আহ্বান জানাব বিচার যে আপনাদের কোনো যুক্তিতে এনে ধরনের ভুল ব্যাখ্যাত আপনাদের পতিয়ন না যাব। কারণ এনে ধরনের যখন ভুল ব্যাখ্যা দিছে তেখেতকলে সমাজের উন্নয়ন নিবিচারে। আর আজি অসমৰ বুকুত আমার সমাজ জীবনত যিটো পরম্পরা আছে, এই পরম্পরার ভাবেই, মূল্যবোধের পরম্পরার ভাবেই অসমখনক ভারতবর্ষের হোক বিশ্বর মানব সমাজে শ্রদ্ধারে সম্বোধন করে। গতি আজির এই মুহূর্তত মই এটি কথা আপনার কেবর সন্দর্ভত সুস্পষ্টভাবে উল্লেখ করব বিচার যে এই কেব এখন রাষ্ট্রীয় আইন। গতি এই বিষয়ক অসমিয়া রাইজে শঙ্কিত হব নালাগে। আমার ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, রাজনৈতিক অধিকার, ভূমি অধিকার সকল সুরক্ষিত করার আমার সরকার দায়বদ্ধ। আপনাদের ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় বিশেষ তৎপরতার যখন চুক্তি প্লাস সিক্সত কমিটি গঠন করেছে, সন্তানক লৈ করেছে, জাস্টিস বিপ্লব শর্মা ডাঙরিয়ার নেতৃত্ব এই সমিতি গঠন হয়েছে। আর এই সমিতিখনে আগন্তুক দিনত জাতিক সাংবিধানিক রক্ষা কবচ দিয়ার সন্দর্ভত যতিবেদন দাখিল করব ইয়াক হবহু পালন করা হব বলে ইতিমধ্যে সদনের মজিয়া আমার কেন্দ্রীয় সরকার মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ায় স্পষ্ট করেছে। খবর আমি জানাই থাকিম, কিন্তু এইখিনিতে সময় হয়েছে চমু বাণিজ্যিক বিরতির। চূড়ান্ত অবনতি ঘটিছে, এক ভয়ঙ্কর অবস্থার সূচনা হয়েছে সমগ্র রাজ্যজুড়ি।
ইয়াত যে তৃতীয় শক্তি জড়িত হৈ আছে সেয়া স্পষ্ট ৰূপত ওলাই পৰিছে, কিন্তু আৰক্ষীয়ে সেই তৃতীয় শক্তিক এতিয়ালৈকে বিচাৰি উলিয়াবলৈ সক্ষম হোৱা নাই। অপশক্তিটোৱে সামগ্ৰিক পৰিৱেশ বিনষ্ট কৰিছে, সামাজিক বিষবাস্প বিয়পাই দিছে। এবাৰ যোৰহাটত দুৰ্বৃত্তই জ্বলাই দিলে এখন ট্ৰাক, ঘটনাক কেন্দ্ৰ কৰি সমগ্ৰ অঞ্চলটোতে উত্তেজনাৰ সৃষ্টি হৈছে। যোৰহাটত দুৰ্বৃত্তই এখন ট্ৰাকত অগ্নিসংযোগ কৰিছে, সম্পূৰ্ণৰূপে জ্বলি চাৰখাৰ হৈছে সেই ট্ৰাকখন। ঘটনাক কেন্দ্ৰ কৰি সমগ্ৰ এই অঞ্চলটোতে উত্তেজনাৰ সৃষ্টি হৈছে। ইণ্টাৰনেট ব্যাহতৰ সময়সীমা ইতিমধ্যে বৃদ্ধি কৰাৰ খবৰ আমি বিয়লিৰ পৰা জনাই আছো। আৰু 48 ঘণ্টালৈ অসমত ব্যাহত হ'ব ইণ্টাৰনেট সেৱা। বুধবাৰে 24 ঘণ্টালৈ অৰ্থাৎ আজি সন্ধিয়া 7 বজালৈ ইণ্টাৰনেট ব্যাহত হৈ আছিল, কিন্তু এই সময়সীমা 48 ঘণ্টালৈ বঢ়াই দিয়া হৈছে। এতিয়া শনিবাৰলৈ বন্ধ থাকিব ইণ্টাৰনেট সেৱা। মুখ্যমন্ত্ৰীয়ে ঘোষণা কৰিছে ইণ্টাৰনেট সেৱা বন্ধ কৰাৰ কথা। ইণ্টাৰনেট কালি সন্ধিয়াৰে পৰাই বন্ধ হৈ আছে। কালি সন্ধিয়া 7 বজাত ইণ্টাৰনেট সম্পূৰ্ণৰূপে স্তব্ধ হৈ পৰিছিল, বন্ধ হৈ পৰিছিল। এতিয়া 48 ঘণ্টালৈ অসমত ইণ্টাৰনেট সেৱা ব্যাহতৰ এই সময়সূচী বা সময়সীমা বৃদ্ধি কৰি দিয়া হৈছে। বুধবাৰে 24 ঘণ্টালৈ প্ৰথম অৱস্থাত ইণ্টাৰনেট ব্যাহত কৰিছিল প্ৰশাসনে। এতিয়া বৃহস্পতিবাৰে নিশা 7 বজাৰ সলনি শনিবাৰলৈকে ইণ্টাৰনেট ব্যাহত হৈ থাকিব। এইখিনি মুহূৰ্তৰ আৰু এক খবৰ আমি চলাইছোঁ। নেহু অৰ্থাৎ নৰ্থ ইষ্ট হিল ইউনিভাৰ্চিটিৰ পৰীক্ষা বাতিল কৰা হৈছে। শ্বিলঙৰ নৰ্থ ইষ্ট হিল ইউনিভাৰ্চিটিৰ পৰীক্ষা বাতিল কৰা হৈছে। সাম্প্ৰতিক পৰিস্থিতিৰ বাবে বাতিল কৰা হৈছে পৰীক্ষা। বাতিল কৰা হৈছে স্নাতক আৰু স্নাতকোত্তৰ বৰ্ষৰ 13 আৰু 14 ডিচেম্বৰৰ পৰীক্ষা। আমি পুনৰ জনাইছোঁ, নেহু অৰ্থাৎ নৰ্থ ইষ্ট হিল ইউনিভাৰ্চিটিৰ পৰীক্ষা বাতিল কৰা হৈছে। সাম্প্ৰতিক পৰিস্থিতিৰ বাবেই বাতিল কৰা হৈছে পৰীক্ষাসমূহ। স্নাতক আৰু স্নাতকোত্তৰ বৰ্ষৰ 13 আৰু 14 ডিচেম্বৰৰ পৰীক্ষা বাতিল কৰিছে কৰ্তৃপক্ষই। ইফালে ৰাজ্যৰ জটিল পৰিস্থিতিৰ পৰিপ্ৰেক্ষিতত আৰক্ষী প্ৰশাসনত ব্যাপক সাল সলনি ঘটোৱা হৈছে। যোৰহাটৰ নতুন আৰক্ষী অধীক্ষক জিতমল দলে দেৰগাঁৱৰ আৰক্ষী প্ৰশিক্ষণ কলেজৰ অধ্যক্ষলৈ বদলি কৰা হৈছে। যোৰহাটৰ আৰক্ষী অধীক্ষক এন ভি চন্দ্ৰকান্ত, ডিমাহাছৰ নতুন আৰক্ষী অধীক্ষক গৌৰৱ অভিজিত দিলীপ, মহানগৰ যান বাহন আৰক্ষী অধীক্ষক ৰঞ্জন ভূঞা, ডিমাহাছৰ নতুন আৰক্ষী অধীক্ষক গৌৰৱ অভিজিত দিলীপ ইতিমধ্যে আমি কৈছোঁ, মহানগৰ যান বাহন আৰক্ষী অধীক্ষক হৈছে ৰঞ্জন ভূঞা, ধেমাজিৰ নতুন আৰক্ষী অধীক্ষক ধনঞ্জয় পি ঘনৱাত, ডিব্ৰুগড়ৰ নতুন আৰক্ষী অধীক্ষক শ্ৰীজিত টি, আৰক্ষীত ৰদবদল। এয়া ৰাজ্যৰ জটিল পৰিস্থিতিৰ পৰিপ্ৰেক্ষিততে আৰক্ষী প্ৰশাসনত ব্যাপক সাল সলনি। যোৰহাটৰ নতুন আৰক্ষী অধীক্ষক জিতমল দলে দেৰগাঁৱৰ আৰক্ষী প্ৰশিক্ষণ কলেজৰ অধ্যক্ষলৈ বদলি কৰা হৈছে। যোৰহাটৰ আৰক্ষী অধীক্ষক এন ভি চন্দ্ৰকান্তক, ধেমাজিৰ নতুন আৰক্ষী অধীক্ষক ধনঞ্জয় পি খানুবাত, ডিব্ৰুগড়ৰ নতুন আৰক্ষী অধীক্ষক শ্ৰীজিত টি, ডিমাহাছৰ নতুন আৰক্ষী অধীক্ষক গৌৰৱ অভিজিত দিলীপ, লগতে মহানগৰ যান বাহন আৰক্ষীৰ নতুন অধীক্ষক ৰঞ্জন ভূঞা। আনহাতে ইয়াৰ মাজতে আজি সন্ধিয়া মহানগৰী ৰেলপথত এক অঘটন সংঘটিত হ'ল, কাৰণ ৰেলপথত অগ্নিসংযোগ কৰা হ'ল। চানমাৰিত এই ঘটনা আজি সন্ধিয়া সংঘটিত হয়। সমগ্ৰ অঞ্চলটোত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয়। প্ৰতিবাদকাৰীয়ে উত্তাল কৰিছে চানমাৰি অঞ্চলটো। এতিয়া পৰিস্থিতি কিছু শান্ত হৈছে, কিন্তু আজি সন্ধিয়াৰ সময়ছোৱাত পৰিস্থিতি উত্তপ্ত আছে। মহানগৰী ৰেলপথত অগ্নিসংযোগ কৰিছিল একাংশ প্ৰতিবাদকাৰীয়ে। চানমাৰিত এই ঘটনাটো সংঘটিত হৈছিল। সমগ্ৰ অঞ্চলটোতেই উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ল আৰু প্ৰতিবাদকাৰীয়ে উত্তাল কৰিলে চানমাৰি এই অঞ্চলটো। এনেধৰণে শেহতীয়া প্ৰতিটো খবৰ আমি জনাই থাকিম, কিন্তু তাৰ পূৰ্বে চমু বাণিজ্যিক বিৰতি। প্ৰতিবাদৰ প্ৰকোপত বিজেপি এৰিছে অভিনেতাজনে। সংবাদমেলযোগে যতীন বৰাই এই কথা ঘোষণা কৰিছে। যিহেতু প্ৰথম অৱস্থাত যতীন বৰাই বিশেষ নাগৰিকত্ব সংশোধনী বিধেয়কক লৈ কোনো মাত মতা নাছিল, তাত অৱশ্যে বহু লোক অতিষ্ঠ হৈছিল, অসন্তুষ্ট হৈছিল। যিহেতু ৰত্নাকৰৰ ৰিলিজৰ সময়ত যতীন বৰাই যি আৱেগৰ সৃষ্টি কৰিছিল, সেই আৱেগ যেন এই সময়ছোৱাত দেখিবলৈ পোৱা যোৱা নাই, সেই মন্তব্য বিভিন্নজনে কৰিছিল। অৱশেষত সকলোৰে আহ্বানত যতীন বৰাই ভাৰতীয় জনতা পাৰ্টী ত্যাগ কৰিছে। চলচ্চিত্ৰ নিগমৰ অধ্যক্ষৰ পদো ত্যাগ কৰিছে যতীন বৰাই। জাতীয় স্বাৰ্থত বিজেপি এৰিছে যতীন বৰাই।
মই আজি আনুষ্ঠানিকতা মই অলরেডি আমাৰ দলৰ প্ৰেছিডেণ্ট ৰঞ্জিত দাস ডাঙৰীয়াৰ লগতো কথা পাতিলোঁ। মই জনালোঁ যে মই দলত আৰু নাথাকোঁ। যিটো প্ৰথম কথা হৈছে অভিনেতা হিচাপে আজি 30 বছৰ অসমৰ ৰাইজে অসমীয়া চিনেমাই অসমীয়া থিয়েটাৰে যতীন বৰাজনক জন্ম দিলে আৰু সেই এইটো সময়ত মই অভিনেতা হিচাপে শিল্পী হিচাপে অসমীয়া শিল্পী হিচাপে মই ওলাই অহাৰ প্ৰয়োজন বোধ কৰিলোঁ। যোৱাকালিলৈকে মই ভাবিছিলোঁ যে ৰাইজৰ আহ্বান শুনিব এনেকুৱা এটা পৰিস্থিতি মোৰ ইমান বছৰত মই এনেকুৱা ধৰণৰ পৰিস্থিতি মই দেখা নাই অসমত যোৱাকালি যিটো দেখিলোঁ। তথাপি ভাবিলোঁ চৰকাৰে মানিব ৰাজ্য চৰকাৰে কেন্দ্ৰীয় চৰকাৰৰ লগত আলোচনা কৰিব নকৰিলে সেই সিদ্ধান্ত ল'লোঁ বিজেপিত মই থকাৰ প্ৰয়োজন নাই। এতিয়া মই অভিনেতা হিচাপে শিল্পী এজন অসমীয়া শিল্পী হিচাপে স্বাভিমান আছে আমাৰ প্ৰত্যেকজন অসমীয়া মানুহৰে আছে। অসমীয়া ৰাইজে যতীন বৰা বনালে আৰু অসমীয়া ৰাইজৰ লগত সদায় আছো থাকিব আৰু মই আকৌ কওঁ কেব আমি নামানো কোনো পৰ্যায় নামানো। মই মোৰ চাওক মইতো সাধাৰণ দলৰ এজন কৰ্মী মোৰ লিমিটেশ্যন আছে। মই মিডিয়াৰ থ্ৰুৰে প্ৰেছ মিট পাতি পেলাই মোক কৈছিলোঁ মই এবাৰ আলোচনা কৰোঁ যিহেতু মই প্ৰথমৰ পৰাই কৈ আছোঁ যে মই কেব বিৰোধী কেবক মই সমৰ্থন নকৰোঁ। তাৰপিছত মই আহ্বান জনালোঁ আমাৰ আহ্বান চাগে শুনিব ৰাইজৰ আহ্বান শুনিব কিন্তু নুশুনিব আৰু সেইকাৰণে মই ঠিক কৰিলোঁ যে যতীন বৰাজন অভিনেতা যতীন বৰাজনক মইতো মাৰি পেলাব নোৱাৰোঁ ৰাইজৰ মাজত আছোঁ থাকিম আৰু কাম কৰি যাওঁ। এবাৰ মুখ্যমন্ত্ৰীৰ গৃহভূমি বিন্ধাকতাত তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰা হৈছে। বিন্ধাকতা পঞ্চায়তৰ সকলো সভাপতিয়ে সমূহীয়াভাৱে পদত্যাগ কৰিছে। আঞ্চলিক পঞ্চায়তৰ সকলো সদস্যইও পদত্যাগ কৰিছে। বিন্ধাকতাত চাবুৱা সমষ্টিৰ 8খন পঞ্চায়তৰ সকলো সদস্যই পদত্যাগ কৰিছে। আমি আকৌ জনাইছোঁ মুখ্যমন্ত্ৰীৰ গৃহভূমি বিন্ধাকতাত তীব্ৰ প্ৰতিবাদ। বিন্ধাকতা পঞ্চায়তৰ সকলো সভাপতিয়ে সমূহীয়াভাৱে পদত্যাগ কৰিছে। আঞ্চলিক পঞ্চায়তৰ সকলো সদস্যইও পদত্যাগ কৰিছে। বিন্ধাকতাত চাবুৱা সমষ্টিৰ 8খনকৈ পঞ্চায়তৰ সকলো সদস্যই পদত্যাগ কৰিছে। নাগৰিকত্ব সংশোধনী বিধেয়কৰ বিৰুদ্ধে তেওঁলোকৰ এই পদত্যাগ কাৰ্যসূচী। বিন্ধাকতা আঞ্চলিক পঞ্চায়তৰ সকলো সদস্যই পদত্যাগ কৰিছে। চাবুৱা সমষ্টিৰ 8খনকৈ পঞ্চায়তৰ সদস্যই পদত্যাগ কৰিছে। ইয়াৰ ইফালে মুখ্যমন্ত্ৰীৰ গৃহভূমি চাবুৱাত বেংকত অগ্নিসংযোগৰ ঘটনা সংঘটিত হ'ল। ইউনাইটেড বেংকৰ চাবুৱা শাখা জ্বলাই দিলে প্ৰতিবাদকাৰীসকলে। ক্ৰমাৎ অৱনতি ঘটিছে পৰিস্থিতিৰ। ইতিমধ্যে আমি কৈছোঁ যে সকলোৱে যাতে সংযম ৰক্ষা কৰি চলে, শান্তি শৃংখলা অটুট ৰাখে, কিন্তু আহ্বানলৈ যেন একাংশ লোকে সঁহাৰি দিয়া নাই, কোনো ধৰণৰ আহ্বানলৈ সঁহাৰি দিয়া নাই। উত্তপ্ত পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। বেংকত অগ্নিসংযোগ কৰিছে মুখ্যমন্ত্ৰীৰ গৃহভূমি চাবুৱাত। ইউনাইটেড বেংকৰ চাবুৱা শাখা জ্বলাই দিলে প্ৰতিবাদকাৰীসকলে। এতিয়া ক্ৰমাৎ অৱনতি ঘটিছে ৰাজ্যৰ এই পৰিস্থিতিৰ। আনফালে বিধায়িকা আঙুলতা ডেকাৰ বাসগৃহত প্ৰতিবাদকাৰীয়ে শিলাবৰ্ষণ কৰিলে। মৰিগাঁৱৰ কপাহেৰাৰ বাসগৃহত আক্ৰমণ কৰিলে প্ৰতিবাদকাৰীসকলে। শিলাবৰ্ষণত চূৰ্ণ বিচূৰ্ণ হ'ল আঙুলতাৰ ঘৰৰ খিৰিকী। মৰিগাঁও আৰক্ষীয়ে নিয়ন্ত্ৰণ কৰিছে অৱশ্যে পৰিস্থিতি। বিধায়িকা আঙুলতা ডেকাৰ বাসগৃহতো প্ৰতিবাদকাৰীৰ শিলাবৰ্ষণ। যেন টাৰ্গেট হৈ পৰিছে জনপ্ৰতিনিধি। মৰিগাঁৱৰ কপাহেৰাৰ বাসগৃহত আক্ৰমণ কৰিলে প্ৰতিবাদকাৰীসকলে। শিলাবৰ্ষণত চূৰ্ণ বিচূৰ্ণ হৈ পৰিল আঙুলতাৰ ঘৰৰ খিৰিকী। মৰিগাঁও আৰক্ষীয়ে নিয়ন্ত্ৰণ কৰিছে পৰিস্থিতি। ইয়াৰ মাজতে আন এক ব্ৰেকিং নিউজ আহিছে। এইবাৰ বিজেপি নেতা জয়ন্ত মল্ল বৰুৱাৰ নলবাৰীৰ ঘৰ ঘেৰাও কৰা হৈছে। ক্ষুব্ধ প্ৰতিবাদকাৰীয়ে নলবাৰীৰ জয়ন্ত মল্লৰ বাসগৃহ ঘেৰাও কৰিছে। পৰ্যটন নিগমৰ অধ্যক্ষ জয়ন্ত মল্ল বৰুৱা, বিজেপি নেতা জয়ন্ত মল্ল বৰুৱাৰ নলবাৰীৰ ঘৰ ঘেৰাও কৰিছে একাংশ প্ৰতিবাদকাৰীয়ে। ক্ষুব্ধ প্ৰতিবাদকাৰীসকলে ঘেৰাও কৰিছে জয়ন্ত মল্ল বৰুৱাৰ বাসগৃহ। ইতিমধ্যে আমি কৈছোঁ যে বিজেপি দলৰ নেতা অথবা বিধায়ক লগতে অসম গণ পৰিষদৰ নেতা বিধায়কসকলৰ বাসগৃহ ঘেৰাও কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে প্ৰতিবাদকাৰীসকলে। এইবাৰ জয়ন্ত মল্ল বৰুৱাৰ নলবাৰীৰ ঘৰ ঘেৰাও কৰিছে প্ৰতিবাদকাৰীয়ে। ক্ষুব্ধ প্ৰতিবাদকাৰীসকলে তাত উত্তপ্ত পৰিৱেশৰ সৃষ্টি কৰিছে। পৰ্যটন নিগমৰ অধ্যক্ষ জয়ন্ত মল্ল বৰুৱা, ইয়াৰ মাজতে কাইলৈ চানমাৰীত আছুৰ ঘন অনশন কাৰ্যসূচী। অভিযান্ত্ৰিক খেলপথাৰত আছুৱে এই প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে। 12 ঘণ্টাৰ বাবে অনশনত বহিব সদৌ অসম ছাত্ৰ সন্থা। প্ৰতিবাদত অংশ ল'ব শিল্পী সমাজ আৰু সৰ্বসাধাৰণেও। প্ৰতিবাদত অংশ ল'ব অসম ৰাজ্যিক প্ৰাথমিক শিক্ষক সন্মিলনীয়।
নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক গৃহীতর পাছত আসর ইয়া দ্বিতীয় লানি আন্দোলনের কার্যসূচী। আসরে স্পষ্ট করে দিয়েছে যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদের উপর বিশ্বাস করে, কোনো অগণতান্ত্রিক প্রতিবাদক সমর্থন নকরে। বিষবাষ্প বিয়পা সেই দুষ্ট চক্রটির ঘোর বিরোধিতা করেছে সদৌ ছাত্র সন্থায়। কাইলৈ চানমারিত আসুয়ে গণ অনশন কার্যসূচী গ্রহণ করেছে। অভিযান্ত্রিক খেলপথারত সদৌ ছাত্র সন্থার প্রতিবাদী কার্যসূচী, 12 ঘণ্টার বাবে অনশনত বহিব সদৌ ছাত্র সন্থা। প্রতিবাদত অংশ লব শিল্পী সমাজ আর সর্বসাধারণেও। প্রতিবাদত অংশ লব রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনীয়। নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক গৃহীতর পাছত আসুর ইয়া দ্বিতীয় লানি আন্দোলনের কার্যসূচী। আনফালে মহানগরীত আজি দ্বিতীয় দিনের বিদ্যুৎ কর্তন করা হয়েছিল কেবাটাও প্রান্ত। এতিয়াও বহুকটা প্রান্ত বিদ্যুৎ কর্তন করে থাকা আছে। বিশেষ ঘাইপথ ছোঁয়ার আশেপাশে বিদ্যুৎ কর্তন করা হয়েছে। জি এস রোড, সমগ্র জি এস রোড অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। রাজপথের সকল স্ট্রিট লাইট বন্ধ করে দিয়া হয়েছে। সন্ধ্যা 4:30 বজার স্ট্রিট লাইট সমূহ বন্ধ হয়ে আছে। ভারতীয় সেনা বাহিনীয়ে ফ্ল্যাগ মার্চ করে আছে। আরক্ষীর দল ঘুরি ফুড়িছে আগে যাতে প্রতিবাদকারী সকল সমবেত হব নয়, তার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখিছে। কালিও বিদ্যুৎ কর্তন করা হয়েছিল, আজি দ্বিতীয় দিনের বাবেও মহানগরীত বিদ্যুৎ কর্তন করা হয়েছে বহুকটা অঞ্চল। আনফালে গোলাঘাটত পুনের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল। অবশ্যই এয়া গধূলির ঘটনা। গধূলির সময়সাত গোলাঘাটের নতুন আমোলাপত্তিত শূন্যলৈ গুলি চলাবলে বাধ্য হয়েছিল আরক্ষী। আর এস এসর কার্যালয় লন্ডভন্ড করেছিল প্রতিবাদকারী সকলে। পরিস্থিতি নিয়ন্ত্রণের আরক্ষী শূন্যলৈ গুলি চালনা করবলে বাধ্য হয়েছিল। গোলাঘাটের নতুন আমোলাপত্তিত এনেধরণে আজি সন্ধ্যা উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। শূন্যলৈ গুলি চলায় আরক্ষী। আর এস এসর কার্যালয় লন্ডভন্ড করেছিল প্রতিবাদকারী সকলে। পরিস্থিতি নিয়ন্ত্রণের আরক্ষী শূন্যলৈ গুলি চলাবলিয়া হল। ইফালে গোলাঘাটত সান্ধ্য আইন জারি করা হয়েছে। আজি নিশা 10 বজার কাইলৈ পুৱা 5 বজালৈকে সান্ধ্য আইন বলবৎ থাকিব। যি অবর্ণনীয় পরিবেশের সৃষ্টি হয়েছে, সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণের বাহিরত যেহেতু পরিস্থিতি, সেয়ে সান্ধ্য আইনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 144 ধারা সমগ্র গোলাঘাটতেই সান্ধ্য আইন প্রযোজ্য হব নিশা 10 বজার পুৱা 5 বজালৈকে। সান্ধ্য আইন বলবৎ অবশ্যই হওয়া নাই 39 আর 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত। রাষ্ট্রীয় ঘাইপথ বাদ দিয়া হয়েছে। রাষ্ট্রীয় ঘাইপথ বাদ দিয়ে বাকি যুম অঞ্চল আছে গোলাঘাটের, সেই সকল অঞ্চলতেই সান্ধ্য আইন অতি কঠোরভাবে বলবৎ করা হয়েছে। ইফালে দেরগাঁওর অগপ কার্যালয়ত অগ্নিসংযোগ করা হল। ঘটনাক লৈ সমগ্র অঞ্চলতে তীব্র উত্তেজনার সৃষ্টি হল। অগ্নি নির্বাপক বাহিনী নির্বাপন করলে জুই। দেরগাঁওর গণ পরিষদের কার্যালয়ত এই অগ্নিসংযোগ। ইতিমধ্যে জনপ্রতিনিধির বিরুদ্ধে ক্ষোভিত হয়ে পড়েছিল জনসাধারণ, বিশেষ প্রতিবাদকারী সকল, যখন হিংসাত্মক রূপ ধারণ করেছে। হিংসাত্মক রূপ ধারণ করা প্রতিবাদকারী সকলের একমাত্র টার্গেট হয়েছে মন্ত্রী বিধায়ক সকল, লগতে মিত্র দলত থাকা গণ পরিষদ দল। মিত্রজোঁটত থাকা গণ পরিষদকো টার্গেট করে লৈছে হিংসাত্মক পথ হওয়া প্রতিবাদকারী সকলে। তার বিপরীতে যখন গণতান্ত্রিক প্রতিবাদ সাব্যস্ত করে আছে শান্তিপূর্ণভাবে প্রতিবাদী কার্যসূচী চলাই নিছে, জনপ্রতিনিধির বিরুদ্ধে স্লোগান দিছে, কিন্তু কোনো ধরনের হিংসাত্মক কার্যকলাপত লিপ্ত হওয়া নাই। কিন্তু আন একাংশ হিংসাত্মক কার্যকলাপ চলাই আছে। দেরগাঁওর অগপ কার্যালয়ত অগ্নিসংযোগও করলে। ঘটনাটুক লৈ দেরগাঁওত তীব্র উত্তেজনার সৃষ্টি হল। পাছত অবশ্যই অগ্নি নির্বাপক বাহিনীয়ে এই জুই নির্বাপন করে। খবর সবিশেষ জনাই থাকিম, কিন্তু এইখানে পুনের সময় হয়েছে চমু বাণিজ্যিক বিরতির।